লাইলুন তবীলুন ফারকুত রাত আরো লম্বা সময় আছে ঘুমাও আরে তুমি ঘুমাও অনেক রাত সামনে আছে লম্বা রাত আছে ঘুমাও হযরতে আবু হুরায়রা বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা গিট দেওয়ার সময় শয়তান বলে লাইলুন তবীলুন ফারকুত লম্বা রাত আছে তুমি ঘুমাইতে থাকো বিশ্বনবী বলেন ওয়া ইনিস তাইকাদ ফাযাকারুল্লাহ ইন হলত যে ব্যক্তি ঘুম থেকে জেগে এরপর দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি ইন হাল্লাত উকদাতুন যখন সে ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়া পড়ে তখন তার প্রথম গিট খুলে যায় এক নাম্বার যখন সে রাত্রে জাগ্রত হয় দোয়া পড়ে তখন তার প্রথম গিট খুলে যায় বা ইন তাওয়দ্দ ইন হাল্লাত উকদাতুন এরপরে যখন সে সালাত আদায় করার জন্য ওযু করে দ্বিতীয় গীতটা খুলে যায় বা ইন কদাতুন যখন সে সালাত আদায় করে তৃতীয় গীত খুলে যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে ফাস সুবহানাসিতান ত্বয়িবান নাফস যে ব্যক্তি তিনটি কাজ করেন তার সকালটা হয় আনন্দময় তার সকালটা হয় উৎফুল্ল চিত্তে অনাবিল চিত্তে তার সকালটা হয় চিন্তা করেন তিন কাজ ফা সুবহানাসিতান ফয়িবা নফস রাসূল বলে তা সকালটা অত্যন্ত আনন্দময় অত্যন্ত ফুর্তির সহিত তার সকাল হয় তার সকালটা বরকতময় হয় এক নাম্বার সে রাতে ঘুম থেকে জেগেই দোয়া পড়বে আগে আগে গোম থেকে জাগবে দুই নাম্বার ফজরের সালাত আদায় করার জন্য সে ওযু করবে তিন নাম্বার যখন সে ফজরের সালাত আদায় করে তার তিনটা গিট খুলে যায় আর বিশ্বামী বলেন ও ইসমা খবিসাম যে ব্যক্তি ঘুমিয়ে থাকে ফজরের সালাত আদায় করে না তার সকালটা হয় খবিস তার সকালটা হয় খারাপ তার সকালটা হয় আলস্য সহকারে তার সারা দিন খারাপ যায় এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা তিনটা কাজ করলে রাত্রিবেলা তিনটা কাজ যদি করতে পারো তোমাদের সকালটা হবে সুন্দর তোমাদের পুরো দিনটাই যাবে সুন্দর এই জন্য তিনটা কাজ করবেন এক নম্বর আগে আগে ঘুম থেকে জাগবেন ফাইন ইন হাল্লাত ইমহাল্লাহত যখন সে ঘুম থেকে জায়গায় দোয়া পড়ে শয়তান শয়তানে যে গিট দিয়েছে প্রথম গিট খুলে যায় দুই নম্বর فَإِن تَوَضَّأَ إِن حَلَّتْ أُقْدَتُنْ করলে তার দ্বিতীয় গিট খুলে যায় সল্লা صَلَّى أُقْدَتُنْ সে যখন সালাত আদায় করে তার তৃতীয় গিট খুলে যায় আর যারা সকালে এরা আগে আগে ঘুম থেকে জাগে না ওযু করে না সালাত আদায় করে না এদের গিটও খোলে না এদের সাথে শয়তান থাকে এদের সকালটা হয় খারাপ একটা সকাল এদের সকালটা হয় খবিসিয়াতের সকাল এই জন্য যে সারাদিন খারাপ যায় দুশ্চিন্তায় যায় টেনশনে যায় পেরেশানিতে যায় যে ব্যক্তি এই তিনটি আমল করবে তার প্রতিটা সকাল হবে অত্যন্ত সুন্দর তার প্রত্যেক প্রত্যেকটা কাজের মধ্যে বরকত হবে সহি বুহারি শরীফের এক হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস সহি হাদিস এগুলো আমাদের জানতে হবে মানতে হবে এই জন্য আপনাকে কোরআন জানতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানতে হবে। রিসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারক তুফিকুম আমরইন আমি তোমাদের কাছে দুটি বস্তু রেখে যাচ্ছি। লানতাদিলু মা তমাসাকতুম বিহিমা যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে তোমরা কোনোদিন গোমরাহ হবে না। একটা হলো কিতাব আল্লাহর কিতাব দ্বিতীয় হলো সুন্নাত রাসূলি নবীদের সুন্নাত। এই দুইটা জিনিস তোমরা ধরে রাখতে পারলে তোমরা কোনো দিন হবে না শয়তান তোমাদেরকে গুমরা করতে পারবে না এই জন্য অবশ্যই কোরআন তেলামাত করতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের হাদিস পড়তে হবে সুন্নাতগুলো পরিপূর্ণ আদায় করতে হবে যদি আল্লাহর কোরআন মোতাবেক নবীজির সন্না মোতাবেক জীবনযাপন পরিচালনা করেন দুনিয়াতেও শান্তি এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেবে এই আমলগুলো করতে হবে আমাদের আমাদের ভিতরে আমল নাই আছে হিংসা আছে বিদ্বেষ আছে কি করে অন্যের ক্ষতি করা যায় দুশ্মনী করা যায় অথচ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেমন ছিলেন রসুল বলেন আল্লাহ হুফি আউনি আব্দি মা কাল আব্দু ফি আউনি যে এক ভাই আর এক উপকার করবে এক মুসলিম অপর মুসলিমের উপকার করবে তার উপকার আল্লাহ করবে আর এখন তো আমাদের টাকা হলে পয়সা হলে এক একজন অহংকার অহংকারে ফেটে পড়ে অথচ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেমন আদর্শবান মানুষ ছিল বিশ্বনবী একবার মদিনার গলে দিয়ে হাঁটতেছেন বাজারের সামনে দিয়ে যায় এক গরিব কৃষক তরকারি বিক্রি করতেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পিছন দিক দিয়ে চোখের মধ্যে হাত দিলেন আমরা অনেক সময় পিছন দিক দিয়ে হাত দিয়ে দৌড়ি না বন্ধুকে যাকে খুব ভালোবাসি হাত ধরে বলি না বলো তো কে তখন সে বিভিন্ন নাম বলতে থাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন ওই সাহাবীর পিছন দিক দিয়ে হাত দিয়ে ধরলেন ওই সাহাবী নাম বলতে শুরু করলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাত ছেড়ে দিলেন হাত ছেড়ে দেওয়ার পর ওই সাহাবী দেখলেন ইনি সাধারণ কোন মানুষ নয় উনি মহামানব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ নবীজি এত মহামানব এ বড় একজন মানুষ আমার চোখে করেছে অবাক হয়ে গেছে বিশ্বনবী আহম্মদ রসউল্লা সাল্লাল্লাহ অলিম সাল্লামই জিজ্ঞাসা করে কি আপনি চোখে দাঁড়াব অবস্থায় বিশ্বনবী মাহম্মদ রসুরুল্লাহ ভীষণ দিক থেকে বলে আমি তোমার পরম বন্ধু চিন্তা করছি নবীর আদর্শ কেমন শিশু ওই সাহাবি বলে কে আপনি বলে আমি তোমার বন্ধু কোন বন্ধু চোখ খুলে দেখে এমন বন্ধু এর থেকে উত্তম বন্ধু দুনিয়াতে আর তো নাই অবাক হয়ে গেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো একজন মানুষ আমাকে বন্ধু বলেছে ওই সাহাবি চোখের পানি সেরে খান্না শুরু করে দিয়েছে ইয়া রসুল্লাহ আপনি আমাকে বন্ধু বলেছেন আমার মতো ভাগ্যবান মানুষ তো এই পৃথিবীতে আর কে হতে পারে আপনি আমাকে বন্ধু বলেছেন এই জন্য অহংকার আমাদেরকে মাটি দিতে হবে হিংসা আমার দিতে হবে এখন তো আমাদের পর উপকার নাই ভালোবাসা নাই ঋদ্ধতা নাই মোহাব্বত নাই আছে শুধু শত্রুতা আমি কে কার ক্ষতি করতে পারি এগুলো সারতে হবে এরপরে আমল করলে আমলে কাজে আসবে